আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি তিনটি কলা নিয়েছি আর কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর এখানে 2 টেবিল চামচের মতো ব্রাউন সুগার নিয়েছি আর নিয়েছি 1 চিমটির মতো গরম মশলা পাউডার। তো ব্রাউন সুগারটা হাতের কাছে না থাকলে কিন্তু এখানে সাদা চিনিটা ব্যবহার করে নিতে পারেন। গরম মশলা আমি খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই বাটার ব্যবহার করবেন, বাটারের কারণে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অসম্ভব দারুণ হয়। বাটারটাকে আমি খুব ভালো করে গলিয়ে নিয়েছি। সম্পূর্ণ বাটারটা গলে গেলে এখানে কলার স্লাইসগুলো দিয়ে নিতে হবে। তো কলার স্লাইসটাকে আমি আগেই করে নিয়েছি। তো এভাবে একটু মোটা মোটা করে স্লাইসগুলো করে নেবেন, বা চাইলে কিন্তু এর থেকেও একটু পাতলা করে করে নিতে পারেন, তবে কিন্তু একটু মোটা করে করে নিলেই ভালো হয়। তো সবগুলো আমি ব্যানানার স্লাইস এভাবে দিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দুই পাশে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো সকালের ব্রেকফাস্টের জন্য চট জলদি আপনারা এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো দুই সাইডে কিন্তু আমি খুব ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর উপরে ব্রাউন সুগারটা ছিটিয়ে দিয়ে নিতে হবে। তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ব্রাউন সুগার আছে, তো এটা কিন্তু ক্যারামেলের কাজ করবে। এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। এখন একটা কাঁটা চামচ দিয়ে কলার স্লাইসগুলোকে ভালো করে উল্টে নিতে হবে আর চিনিটাকে কিন্তু খুব ভালো করে গলিয়ে ক্যারামেল করে নিতে হবে। তো ক্যারামেল তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে তিতা লাগতে পারে। তো কলার স্লাইসগুলোকে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন চিনির দানাটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো ভাজার সময় কিন্তু কয়েকবার এভাবে ফ্রাই প্যানটাকে একটু দুলিয়ে নিতে হবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটা কাপ আইসক্রিম নিয়েছি, তো যে কোনো ব্র্যান্ডের একটা কাপ আইসক্রিম নিয়ে নেবেন। এরপর আমি এই আইসক্রিমটাকে ভালো করে স্লাইস করে কেটে নেব। তো একটা ছুরি দিয়ে আমি এটাকে 4 ভাগ করে নিচ্ছি। আর চাইলে কিন্তু এখানে আইসক্রিমের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যেতে পারে, আর চাইলে কিন্তু এটা বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন। তো ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে। তো আইসক্রিমের কাপটাকে আমি এভাবে উল্টে নেব, এটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তো আইসক্রিমের স্লাইসগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এই রেসিপিটা কিন্তু বানানোর সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট সার্ভ করে নেবেন। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তাদের কাছে এই ডেজার্টটা অনেক বেশি পছন্দ হবে। এখন এখানে আমি ফ্রাইড ব্যানানাগুলো দিয়ে দেব। তো একটু গ্যাপে গ্যাপে কিন্তু এভাবে দিয়ে নিতে হবে, যেহেতু ব্যানানাগুলো এখনও গরম আছে আর আইসক্রিমটা ঠান্ডা, তাই একটু গ্যাপে গ্যাপে এভাবে দিয়ে নেবেন। তো ফ্রাইড ব্যানানা আমি এভাবেই সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এটা গার্নিশিং করে নিতে পারেন, রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। আর এই ফ্রাইড ব্যানানাগুলো একটু গরম থাকা অবস্থায় সার্ভ করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হবে। তো এটাকে কিন্তু বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না, তো বানানোর সাথে সাথেই কিন্তু এটাকে আপনারা সার্ভ করে নেবেন, তা না হলে কিন্তু আইসক্রিমটা গলে যাবে আর ব্যানানাটা ঠান্ডা হয়ে যাবে। তো অসম্ভব মজার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার আজকের ফ্রাইড ব্যানানার রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।